হ্যালো ভিউয়ার্স, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সব জানি শোতে। বেকিং সোডা নিশ্চয়ই সবার পরিচিত একটি শব্দ, আর রান্নার কাজে বেকিং সোডা ব্যবহার করা হতো অনেক আগে। এখন বাজারে বেকিং পাউডার আসার ফলে বেকিং সোডার ব্যবহার অনেকটাই কমে গিয়েছে, কিন্তু দৈনন্দিন জীবনে বেকিং সোডার নানান রকমের ব্যবহার রয়েছে। আজ আমি আপনাদেরকে সেরকমই কিছু ব্যবহার সম্পর্কে জানাবো। চলুন তাহলে আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক। শ্যাম্পু করার সময় যদি আপনি কয়েক চিমটি বেকিং সোডা মিশিয়ে নেন, তাহলে আপনার চুলের গোড়া থেকে ময়লা একদমই নির্মূল হয়ে যাবে। তবে অতিরিক্ত ব্যবহার কিন্তু চুলের জন্য মারাত্মক ক্ষতিকর। সারাদিনের কাজ শেষে বাসায় ফিরে যদি অনেক বেশি ক্লান্ত অনুভব করেন, তাহলে এক গামলা কুসুম গরম পানিতে এক টেবিল চামচ বেকিং সোডা মিলিয়ে নিন, তারপরেতে পা ডুবিয়ে বসে থাকুন। দেখবেন আপনার ক্লান্তি ভাব একদম দূর হয়ে গিয়েছে, আর আপনি অনেক স্বতঃস্ফূর্ততা ফিরে পাবেন। কাপড় একদম ভালোভাবে পরিষ্কার করার জন্য আপনার ডিটারজেন্ট পাউডারের সাথে বেকিং সোডা মিশিয়ে নিতে পারেন, তাহলে আপনার কাপড় আরও দ্রুত এবং অনেক বেশি পরিষ্কার হবে। ফ্রিজে দুর্গন্ধ তাড়াতে চাইলে আপনি বেকিং সোডা ইউজ করতে পারেন। একটি পিরিচে কিছুটা বেকিং সোডা নিয়ে তারপর আপনার ফ্রিজে রেখে দিন, দেখবেন আপনার ফ্রিজের দুর্গন্ধ একদমই চলে গিয়েছে। আবার অনেকেরই বাসায় আলমারি বন্ধ থাকার কারণে আলমারিতে এক ধরনের গন্ধ হয়ে যায়, এই গন্ধ দূর করার জন্যও আপনি বেকিং সোডা ব্যবহার করতে পারেন। একটি প্যাকেট বেকিং সোডা খুলে তারপর সেই সোডার প্যাকেটটি আলমারিতে রেখে দিন, দেখবেন আপনার আলমারি দুর্গন্ধ দূর হয়ে গিয়েছে। শাকসবজি পরিষ্কার করতে চাইলেও আপনি বেকিং সোডা ব্যবহার করতে পারেন। আধা লিটার পানিতে 4 চা চামচ বেকিং সোডা নিয়ে গুলিয়ে নিন, তারপর সেখানে ফলমূল বা শাকসবজি ভিজিয়ে রাখুন, এরপর শাকসবজি বা ফলমূল পরিষ্কার করে ফেলুন। ভিডিওটি আমি এখানেই শেষ করছি। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই আপনার ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন। আর যদি আপনারা ভিডিওটি আমাদের ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, অবশ্যই আমাদের পেজটিতে লাইক দিবেন। আর যদি আপনারা ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনে প্রেস করে রাখবেন, যেন পরবর্তী ভিডিওর আপডেট নোটিফিকেশান আপনার কাছে চলে যায়। সবাই অনেক ভালো থাকবেন।